আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো। আমি মোহাম্মদ বদিউজ্জামান তালহা তোমাদের সাথে আছি। আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা গত লেকচারে অর্থাৎ গত ক্লাসে আলোচনা করেছিলাম শতকরার অঙ্কসমূহ। শতকরার অঙ্কসমূহ থেকে আমরা আসল নির্ণয় করেছিলাম মুনাফার হার এবং মুনাফা নির্ণয় করেছি। আজকে আমরা শতকরার লাভ ক্ষতি সম্পর্কিত অঙ্কসমূহ সমাধান করব। শতকরার লাভ ক্ষতি সম্পর্কিত অঙ্কসমূহের সাথে রিলেটেড অর্থাৎ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত। সে আমরা প্রথমেই এই শতকরার লাভ ক্ষতি সম্পর্কিত, ক্রয়মূল্য বিক্রয় মূল্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিব। প্রথমে আমরা জেনে নিব ক্রয়মূল্য বলতে কি বোঝায়। ক্রয়মূল্য হলো কোনো দ্রব্য অর্থাৎ কোনো দ্রব্য বা পণ্য যে মূল্যে ক্রয় করা হয় কিনা হয় তাকে সেই দ্রব্যটির ক্রয়মূল্য বলা হয়। আমি আবার রিপিট করতেছি, কোন দ্রব্য বা পণ্য যে মূল্যে কিনা হয় বা ক্রয় করা হয় তাকে ওই দ্রব্যটির বা ওই বস্তুটির ক্রয়মূল্য বলা হয়। মনে করো তুমি একটি খাতা দোকান থেকে 50 টাকা দিয়ে কিনেছ, তাহলে এই 50 টাকা হলো তোমার ক্রয়মূল্য। মনে করো আমি একটি মার্কার 40 টাকা দিয়ে ক্রয় করেছি, এক্ষেত্রে আমার ক্রয়মূল্য হলো 40 টাকা। ক্রয়মূল্যের পরে আমরা এখন বিক্রয় মূল্য সম্পর্কে জেনে নেব। বিক্রয় মূল্য হলো কোনো দ্রব্য বা পণ্য বা কোনো বস্তু যে মূল্যে বা যে দামে বিক্রি করা হয়, বেচা হয়, মানে বিক্রয় করা হয়, সেল করা হয়, সেটি হলো ওই দ্রব্যটি বা ওই বস্তুটি বা ওই পণ্যটির বিক্রয় মূল্য। মনে করো দোকানদার আমার কাছে এই মার্কারটি 40 টাকায় বিক্রয় করেছে, তাহলে দোকানদারের জন্য এই মার্কারের মূল্যটা হলো বিক্রয় মূল্য। অর্থাৎ দোকানদার আমার কাছে 40 টাকায় মার্কারটি বিক্রয় করেছে, তাহলে মার্কারের বিক্রয় মূল্য তখন 40 টাকা দোকানদারের ক্ষেত্রে। আর আমি যেহেতু ক্রয় করেছি, কিনেছি, তখন কিন্তু আমার ক্ষেত্রে এটা ক্রয় মূল্য। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ যে দামে কোনো বস্তু ক্রয় করা হবে সেটি হলো ক্রয় মূল্য, এবং যে দামে কোনো বস্তু বিক্রয় করা হয়, সেল করা হয়, সেটা হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের সাথে বা ক্রয় মূল্যের সাথে সম্পর্কিত লাভ ক্ষতি, দেখো এই লাভ অথবা ক্ষতি এটিকে হিসাব করা হয় শুধুমাত্র ক্রয় মূল্যের উপরে, সেটিকে হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে। এই প্রশ্নটি প্রায়শই আসে থাকে যে ক্রয় লাভ ক্ষতি কিসের উপর হিসাব করা হয়। আনসার হবে ক্রয় মূল্যের উপরে লাভ এবং ক্ষতি হিসাব করা হয়। এখন এই লাভ ক্ষতি কখন হবে, লাভ অথবা ক্ষতি কখন হবে, ক্রয় মূল্য অপেক্ষা
বিক্রয় মূল্য যখন বেশি হয়ে যাবে তখন সেক্ষেত্রে লাভ হবে। অর্থাৎ মনে করো এই মার্কেটটি 40 টাকা দিয়ে দোকানদার কিনেছে, সে বিক্রি করেছে আমার কাছে 50 টাকা, এক্ষেত্রে তার 40 টাকা, এক্ষেত্রে তার 10 টাকা লাভ হয়েছে। অর্থাৎ দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা লাভ পেয়েছি। অর্থাৎ ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলেই লাভ হবে, আবার ক্রয় মূল্য অপেক্ষা মানে ক্রয় মূল্য থেকে কিনা মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয়ে যায় সেক্ষেত্রে ক্ষতি হয়ে যাবে। তো দেখো একটু উদাহরণের মধ্যে আমরা উদাহরণ দিয়ে ক্লিয়ার হয়। মনে করো একটি মাস্কের ক্রয় মূল্য 25 টাকা, ক্রয় মূল্য 25 টাকা মনে করছি কিন্তু আমরা, তাহলে যদি যদি মনে করে নিতেছি কিন্তু ধরে নিচ্ছি আমরা বিক্রয় মূল্য যদি 30 টাকা হয় তাহলে এক্ষেত্রে তার লাভ হবে। দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে, লাভ হবে তার 5 টাকা, এক্ষেত্রে তার লাভ হয়েছে টাকা। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পেরেছি বা বুঝতে পারলাম ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে। যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, অর্থাৎ বিপরীত ক্রমে চিন্তা করি, মনে করো মাস্কের ক্রয় মূল্য, বর্তমানে মাস্ক খুব জরুরি সবার জন্যই, এই জন্য মাস্কের উদাহরণটা দিলাম, মাস্কের ক্রয় মূল্য 35 টাকা, বিক্রয় মূল্য হলো 30 টাকা, এক্ষেত্রে খেয়াল করো তোমার কিন্তু ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? তুমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতেছ, তাহলে তোমার 5 টাকা ক্ষতি হলো। অর্থাৎ ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যদি তোমার কম হয় তাহলে তোমার ক্ষতি হবে। এখন এই লাভ ক্ষতি সম্পর্কিত আমরা কিছু সূত্র আমরা জেনে নিব, এরপরে আমরা অঙ্কগুলো সমাধান করব। দেখো লাভের ক্ষেত্রে যে সূত্রগুলো হবে, লাভের ক্ষেত্রে সূত্রগুলো হবে, অর্থাৎ লাভ সমান সমান আমরা লিখব লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে, ঠিক আছে, লাভ হবে বিক্রয় মূল্য বিয়োগ হলো ক্রয় মূল্য, তাহলে তুমি লাভ পাবে। এখান থেকে আমরা বাকি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে আমরা বিক্রয় মূল্য সমান সমান দেখো এখান থেকে লিখবো, এখান থেকে যদি আমরা বিক্রয় মূল্যকে চাই তাহলে ক্রয় মূল্যকে এই পাশে নিয়ে আসতে হবে, অর্থাৎ লাভের সাথে। অর্থাৎ দেখো ক্রয় মূল্যের সাথে তুমি যে টাকা দিয়ে পণ্যটি কিনেছিলে ক্রয় মূল্য, তার সাথে যদি তুমি লাভ যোগ করে দাও তাহলে কিন্তু তুমি পাওয়া যাবে বিক্রয় মূল্য পাবে। মনে করো তুমি মাছটি কিনেছিলে 30 টাকা দিয়ে, বিক্রি করছো 35 টাকা, তাহলে 5 টাকা লাভ হয়েছে। এই 5 যদি যোগ করে দাও তাহলে কিন্তু তোমার বিক্রয় মূল্য বের হবে। অনুরূপভাবে আমরা ক্রয় মূল্য যদি চাই, ক্রয় মূল্যকে বের করতে চাই, খেয়াল করো তাহলে ক্রয় মূল্য সমান সমান কি হয়, আমরা ক্রয় মূল্যকে চাচ্ছি, তাহলে ক্রয় মূল্য সমান সমান লিখবো আমরা বিক্রয় মূল্য থেকে
বিক্রয় মূল্য থেকে বিয়োগ হবে লাভ। বিক্রয় মূল্য থেকে দেখো, তুমি যদি বিক্রয় মূল্য থেকে লাভ কত টাকা লাভ হয়েছে সেটিকে বাদ দাও, তাহলে তুমি ক্রয় মূল্য পাবে, তাহলে তুমি ক্রয় মূল্য পাবে। দেখো এখান থেকে আমরা লাভের ক্ষেত্রে সূত্রগুলো পেয়েছি, এখন আমরা ক্ষতির ক্ষেত্রে যে সূত্রগুলো হয় সেগুলো আমরা বের করব। ক্ষতির ক্ষেত্রে যে সূত্রগুলো হবে, ক্ষতির ক্ষেত্রে সূত্র ক্ষতি সমান সমান, অর্থাৎ ক্রয়মূল্য থেকে তুমি যদি ক্রয়মূল্য থেকে তুমি বিয়োগ করে দিবে বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয়মূল্য থেকে তুমি বিয়োগ করতেছ বিক্রয় মূল্য, তাহলে তোমার কত টাকা, কত টাকা ক্ষতি হয়েছে বের হবে। মনে করো তোমার ক্রয় মূল্য ছিল 35 টাকা, বিক্রয় মূল্য হলো 30 টাকা, তাহলে ক্ষতি হয়েছে তোমার 5 টাকা মনে করে নিলাম। তারপর দেখো এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করব, বিক্রয় মূল্য বের করব। যদি আমরা ক্রয় মূল্যকে চাই, আমার ক্রয় মূল্য কত টাকা ছিল, তাহলে আমাকে দেখতে হবে, দেখো আমি যদি যে এই দ্রব্যটি বা পণ্যটি যে মূল্যে আমি বিক্রয় করেছিলাম, বিক্রয় করেছি তার সাথে আমার কত টাকা ক্ষতি হয়েছে সেটা যোগ করতে হবে। ক্ষতিকে আমরা তার সাথে যোগ করব। ক্রয় মূল্য সমান সমান হচ্ছে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ হলো ক্ষতি। মনে করো এই পণ্যটির ক্রয় মূল্য ছিল 35 টাকা, আমি বিক্রি করেছিলাম 30 টাকা, তাহলে আমার ক্ষতি হয়েছে কিন্তু 5 টাকা। দেখেছ ক্রয় মূল্য ছিল আমাদের 35 টাকা, মনে করে নিলাম ক্রয় মূল্য ছিল 35 টাকা, আমি বিক্রয় করছি 30 টাকায়, তাহলে কত টাকা ক্ষতি হলো আমাদের? 5 টাকা নিশ্চয়ই ক্ষতি হয়েছে, সেই টাকাটা যোগ করে দিলে আমাদের ক্রয় মূল্য বের হবে। এখন দেখো আমরা বিক্রয় মূল্যকে চাচ্ছি, আমরা বিক্রয় মূল্য বের করব। তোমাদের বোর্ড দেখা যাচ্ছে? তাহলে দেখো বিক্রয় মূল্য সমান সমান হলো, বিক্রয় মূল্য চাবো, এখন আমরা বিক্রয় মূল্য বের করব। তাহলে বিক্রয় মূল্য সমান সমান হবে, দেখো কি বের হবে, বিক্রয় মূল্য সমান সমান হবে তোমার ক্রয় মূল্য থেকে, মানে ক্রয় মূল্য থেকে তুমি বিয়োগ করে দিবে ক্ষতি, ক্রয় মূল্য থেকে বিয়োগ করে দিবে ক্ষতি, ঠিক আছে? ক্রয় মূল্য থেকে তুমি বিয়োগ করবে ক্ষতি কত টাকা হয়েছে, তাহলে তোমার বিক্রয় মূল্যটা বের হবে। এখন আমাদের গতদিন আমরা যে অঙ্কগুলা করেছিলাম, আমরা আজকে 3টি অঙ্ক সমাধান করার চেষ্টা করব শতকরার। এখান থেকে তোমাদেরকে যে বিষয়গুলো জানা দরকার, আরো 2টি বিষয় আমরা জেনে নেব, তোমার লাভ ক্ষতির সাধারণ সূত্রগুলো, অর্থাৎ লাভ এবং ক্ষতির সাধারণ সূত্র। লাভ ক্ষতির সাধারণ সূত্র হলো, দেখো লাভ কখন হবে, তুমি যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিবে, যখন তুমি বিক্রয় থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিবে সেক্ষেত্রে তোমার লাভ হবে, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি হলেই লাভ হবে, বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে ক্রয় মূল্য অপেক্ষা। আর ক্ষতি কখন হবে, যখন তোমার ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, অর্থাৎ ক্রয় মূল্য থেকে উল্টা, জাস্ট উল্টা, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে তুমি ক্রয় মূল্য বিয়োগ করেছ, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করেছ, এবং ক্ষতির ক্ষেত্রে জাস্ট উল্টে যাবে, ক্রয় মূল্য থেকে তুমি বিক্রয় মূল্য
তাহলে আমাদের ক্ষতি বের হয়ে যাবে। এখন দেখো আমরা এই সম্পর্কিত অর্থাৎ লাভ ক্ষতি সম্পর্কিত আমরা অঙ্কগুলো করব। প্রথম যে অঙ্কটি করব, একটি মাস্ক 25 টাকায়, দেখো একটি মাস্ক 25 টাকায় 25 টাকায় কিনে 20 টাকায় বিক্রয় করা হলো, 20 টাকায় বিক্রয় করা হলো, ঠিক আছে, 20 টাকায় বিক্রয় করা হলো, তাহলে শতকরা কত ক্ষতি হবে? এটা আমাকে বের করতে হবে। দেখো সমাধান, তোমাদেরকে যে তথ্যগুলো দেওয়া আছে অঙ্কে, সেই তথ্যগুলো থেকেই আমরা অঙ্কটি সমাধান করব। যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য থেকে আমরা অঙ্কগুলো অবশ্যই অবশ্যই সমাধান করার চেষ্টা করব। এই জন্য 25 টাকায় তুমি কিনেছ একটি মাছ, 25 টাকায় কিনে, তাহলে ক্রয় মূল্য এটা। দেখো অঙ্কটাকে আগে সাজিয়ে নাও, সাজানো হলো অঙ্কের অলঙ্কার। তাহলে ক্রয় মূল্য হলো 25 টাকা, 20 টাকায় বিক্রয় করেছ, তাহলে তো বলেই দিয়েছে এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 20 টাকা, ক্রয় মূল্য ছিল তোমার 25 টাকা, বিক্রয় মূল্য হলো 20 টাকা। তাহলে দেখতে পাচ্ছি আমরা আমাদের 5 টাকা লস হয়েছে, মানে 5 টাকা লসে বিক্রি করা হয়েছে, 5 টাকা লস দেওয়া হয়েছে। তাই ক্ষতি, এখানে ক্ষতি হয়, ক্ষতি দেখো অর্থাৎ ক্রয় মূল্য থেকে তুমি বিক্রয় মূল্য বাদ দিবে, তাহলে তোমার ক্ষতির পরিমাণটা বের হবে। দেখো 20 থেকে 25 থেকে 20 গেলে হবে 5। খেয়াল করো তুমি এখানে তোমার 25 টাকায় ক্ষতি হয়েছে কিন্তু 5 টাকা, যেহেতু বলছে আমাকে শতকরায় কত ক্ষতি হবে, শতকরায় মানে 100-তে কত ক্ষতি হবে সেটা কিন্তু আমাদের টার্গেট। 100 টাকায় কত ক্ষতি হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারতেছো পরে কি দেখবো আমরা, 25 টাকায় ক্ষতি হয়, 25 টাকায় ক্ষতি হয় 5 টাকা, দেখো 1 টাকায় ক্ষতি হয় কম, ঠিক আছে, তাহলে 25 ভাগের 5 টাকা। তোমাকে বের করতে বলছে যে শতকরা 100 টাকায় ক্ষতি হয় 25 ভাগের 5, যেহেতু 100, তাহলে 100 টাকায় বেশি ক্ষতি হবে, তাহলে উপরে গিয়ে গুণ হবে। এখন সিম্পলি দেখো 25 দ্বারা তুমি যদি 100কে ভাগ করো, তাহলে আমরা জানি যে 4 25-এ হয় 100, অর্থাৎ 25 দ্বারা তুমি 100কে ভাগ করলে হবে তোমার 4, উপরে হলো 5 গুণন 4 টাকা, অর্থাৎ তোমার 20 টাকা ক্ষতি হয়েছে, 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে উত্তর হবে 20%, উত্তর হবে 20%। ওকে দেখো, তাহলে 25 টাকা ক্ষতি হয় 5 টাকা, 1 টাকা ক্ষতি হবে কম, 100 টাকা ক্ষতি হবে বেশি। আমি একটু দেখে নেই তোমরা কে কে লাইভে আছো, আর বোর্ডটা পুরোপুরি দেখা যায় কিনা আমি একটু দেখে নিচ্ছি, তোমরা একটু কষ্ট করে
আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। 1 মিনিট। দেখো পরবর্তী অঙ্কটি, এই অঙ্কটি যারা তুলে নিতে চাও তুলে নিতে পারো। আমি একটু জাস্ট দেখে নিচ্ছি ক্লাসটি দেখা যাচ্ছে কি না, বোর্ডটি পুরো পুরো সম্পূর্ণ দেখা যাচ্ছে কি না। দেখে নেই গ্রুপ ফাইভ। ওকে, তোমরা লাইভে 5 জন আছো, তোমরা লাইভে আমি দেখতে পাচ্ছি 5 জন আছো। ওকে, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা নেক্সট অঙ্ক সমাধান করব। সবাইকে ধন্যবাদ যারা আছো এখানে ক্লাসে। আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করব। পরবর্তী যে অঙ্কটি আমাদের সেটি হলো একটি সেফটি সল, একটি সেফটি সল। আশা করি তোমরা সেফটি সল বা কিনে নেবে বা স্যানিটাইজার। একটি সেফটি সল 50 টাকায় ক্রয় করে, 50 টাকায় ক্রয় করে 55 টাকায় বিক্রয় করা হলো, বিক্রয় করা হলো শতকরা কত লাভ হবে, শতকরা কত লাভ হবে। আমাদের ক্লাস ফাইভে পার্সেন্টেজটা কম, মাত্র 7 জন লাগবে। আমরা আরো এক্সপেক্ট করতেছিলাম যে আরো আমাদের সাথে অনেকে থাকবে। দেখো একটি সেফটি সল 50 টাকায় ক্রয় করে 55 টাকায় বিক্রয় করা হলো, শতকরা কত লাভ হবে। তোমার যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো তুমি লিখে নাও এখানে। দেখো আমি এই তথ্যগুলো আছে এই পাশে লিখি, সমাধান কিন্তু এখানে, সমাধান সমাধান। ওকে, এখানে খেয়াল করো, 50 টাকায় ক্রয় করেছ তাহলে এটা তোমার 100% কিনা মূল্য মানে ক্রয় মূল্য। আর বিক্রি করা হয়েছে কত টাকায়? বিক্রয় মূল্য হলো তোমার 55 টাকা। দেখো তো এখানে লাভ কত, আমরা লাভ সমান সমান লিখেছিলাম যে তুমি যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে মাইনাস করো, বিয়োগ করো, বাদ দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার কি বের হবে, তোমার লাভ বের হবে। কত টাকা লাভ হয়েছিল সেই টাকাটা বের হবে। ওকে, দেখো তাহলে আমরা লিখবো, যেহেতু লাভ হয়েছে 50 টাকায় লাভ হয় আমাদের 5 টাকা, তাহলে লেখো 50 টাকায়, 50 টাকায় লাভ হয়, 50 টাকা লাভ হয়েছে 5 টাকা, তাহলে 1 টাকার জন্য বের করবো, তাই না? ওই কিক নিয়ে যে অঙ্কগুলা করি আমরা, 1 টাকায় লাভ হবে তো স্বাভাবিকই কম, কম হলে বাঘ। এবং এই আগে যে আছে সংখ্যাটি সেই সংখ্যাটি নিচে যাবে এবং ডান পাশে সংখ্যাটি উপরে থাকবে, সবসময় খেয়াল রাখবে, অনেক সময় তোমরা উল্টা পাল্টা করে ফেলো। তাহলে তোমাকে বলছে শতকরায়, শতকরা মানে 100, 100 মানে সেঞ্চুরি, সেঞ্চুরি মানে 100। দেখো 100 টাকায় লাভ হয় বেশি হবে 100 ভাগের, সরি,
নিচে তো 50ই ছিল বাবা, নিচে তো 50 ছিল, আর উপরে ছিল 5। যেহেতু 100 টাকা লাভ বেশি হবে, সুতরাং ওপরে গিয়ে গুণ হবে। এখন দেখো, তুমি যদি 100কে 50 দিয়ে বার করো, তাহলে আনসার হয়, এটা তো সি এর বাঁচারও পারে, আনসার হবে 2। তার মানে এটাকে তুমি যদি এটা কাটো, তাহলে হবে 2 5 × 2 টাকা, তার মানে তোমার 10 টাকা। অর্থাৎ শতকরা তোমার 10 টাকা লাভ হয়েছে, উত্তর হবে 10%, উত্তর হবে 10%। ওকে, একটি সেফটি সল তুমি 50 টাকায় ক্রয় করেছিলে, 55 টাকায় বিক্রয় করেছিলে, শতকরা কত টাকা লাভ হবে সেটা আমাদেরকে বের করতে বলেছিল। যে তথ্যগুলো দেওয়া ছিল ডাকে, ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 55 টাকা, তাহলে লাভ হয়েছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ 55 বিয়োগ 50 = 5 টাকা। তাহলে 50 টাকায় লাভ হয় তোমার 5 টাকা, 1 টাকায় লাভ হবে কম, তাই 50 ভাগের 5, 100 টাকা লাভ হবে বেশি, তাই 100 টাকা উপরে গিয়ে গুণ হয়েছে, কাটাকাটি করে পেয়েছি আমরা 10 টাকা। এখন আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কিত অঙ্ক করব। প্রথমে আমরা ক্রয় মূল্য সম্পর্কিত একটি অঙ্ক করে নেই। একজন বিক্রেতা একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% 12% কমে 7040 টাকায় 40 টাকায় একটি একটি কম্পিউটার বিক্রয় করলো। তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল? ক্রয় মূল্য কত টাকা ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো, একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7040 টাকায় একটি কম্পিউটার বিক্রয় করলো। ক্রয় মূল্য কত টাকা ছিল? যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো থেকে আমরা অঙ্কটি সমাধান করব। 12% কম কথাটির অর্থ হলো 100 টাকায় 12 টাকা কম, অর্থাৎ ক্ষতি হলো তার 12%, 100 টাকায় ক্ষতি 12 টাকা। লেখো, 12% ক্ষতিতে ক্রয় মূল্য, সাধারণত আমরা 100 ধরি, ক্রয় মূল্য 100 টাকা হলে, যেহেতু 12% বলা আছে, সুতরাং এক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 12 টাকা, অর্থাৎ 88 টাকা। এটি হলো ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 88 টাকা। এখন তোমাকে কি বের করতে বলেছে? ক্রয় মূল্য। যাকে বের করতে বলেছে তাকে তুমি খাতার ডান পাশে রাখবে,
তাহলে ক্রয়মূল্যকে যদি আমরা ডান পাশে রাখি, তাহলে বাম পাশে আসবে বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। যখন বিক্রয় মূল্য 88 টাকা, সেক্ষেত্রে বা তখন তোমার ক্রয় মূল্য হলো, ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি আমরা 1 নেই, তাহলে ক্রয় মূল্য হবে নিচে 88, উপরে 100, অর্থাৎ 88/100। দেখো, কম্পিউটারটি বিক্রি করেছিল 7040 টাকায়। এটা কিন্তু বিক্রয় মূল্য কম্পিউটারের। তাহলে 7040 টাকা, বিক্রয় মূল্য 7040 টাকা হলে ক্রয় মূল্য হবে, তখন বেশি হবে, বেশি হলে উপরে গিয়ে গুণ হবে 7040। এখন তুমি এটাকে কাটাকাটি করবে, আমরা এই 88 দিয়ে দেখো 7040-কে ভাগ করব। যেহেতু এই দুইটি সংখ্যা যায় না, দুইটি সংখ্যায় ভাগ যায় না, সুতরাং তিনটি সংখ্যাকে আমরা চিন্তা করি। যদি আমরা 8 দিয়ে দিই কত হয়? দেখো, এমন একটি সংখ্যা নিতে হবে ভাগফলে, এমন একটি সংখ্যা আমরা নির্বাচন করব যে সংখ্যাটি ভাগফলে নিয়েছি সেটি দ্বারা এই 88-কে গুণ করলে 704-এর সমান অথবা এর কাছাকাছি হতে হবে। 8 নিলে অবশ্য আমাদের মিলেই যায়, 8 আটা 64, 4 হাতে 6, আবার 8 আটা 64, এর সাথে 6 যোগ করলে 70, মিলে গেছে। এখন 0 কেটে নামাও, যাবে 0 বার, তার মানে 80 বের হলো। ভাগ করে পেয়েছি আমরা 80। এই 80 দিয়ে তুমি এখন 100-কে ফাঁসি দিবে। তাহলে 80 দিয়ে যদি আমরা এই 100-কে গুণ করা হয়, তাহলে বের হবে আমাদের 8000 টাকা। তাহলে কম্পিউটারটির ক্রয় মূল্য ছিল 8000 টাকা। একটু ব্রিফিং আবার, 12% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 12, 88 টাকা। তাহলে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, কারণ আমাকে ক্রয় মূল্য বের করতে বলেছিল। তাই ক্রয় মূল্যকে আমরা খাতার ডান পাশে রাখবো, আর বাম পাশে আছে বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, তুমি একের জন্য বের করবে। আর বিক্রয় মূল্য তোমার দেওয়া ছিল 7040 টাকা, সেটার জন্য বিক্রয় মূল্য আমরা বের করলাম, ক্রয় মূল্য বের করলাম। তাহলে ক্রয় মূল্য বের হয়েছে আমাদের 8000 টাকা। এখন বিক্রয় মূল্য সম্পর্কিত লাস্ট আমরা অঙ্কটি করব। এই অঙ্কটি করে আজকে ক্লাসের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আমাদের লাইভে 9 জন আছে মাত্র, একদম কম। দেখো, একটি দোকানে একটি দোকানে 1800 টাকার পণ্য, 1800 টাকার পণ্য 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। টাকা পয়সা দরকার, এর জন্য ক্ষতিতেই বিক্রয় করে দিয়েছে দোকানদার। বিক্রয় বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে বলেছে।
বিক্রয় মূল্য সমান 8। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো থেকে আমরা অঙ্কটি সমাধান করব। 1800 টাকার পণ্য এটা হলো তোমার ক্রয় মূল্য, কারণ এই 1800 টাকার দিয়ে তুমি পণ্যটি ক্রয় করেছিলে, আর 20% ক্ষতিতে 100 টাকায় তোমার ক্ষতি হয়েছে 20 টাকা, আর বিক্রয় বিক্রয় করা হলো, তো সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? লেখো সমাধান, 20% ক্ষতিতে 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 - 20 টাকা। যেহেতু 20% ক্ষতিতে তুমি বিক্রয় করেছ, তাই 20% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা, তার মানে 20% মানে 100-এর মধ্যে 20, তাহলে 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে তোমার 100 - 20, এই 20 চলে গেলে হবে 80 টাকা। এখন দেখো আমরা বের করব বিক্রয় মূল্য, সুতরাং বিক্রয় মূল্যকে খাতার ডান পাশে রাখবো, ক্রয় মূল্যকে আমরা খাতার বাম পাশে রেখে দেব। ক্রয় মূল্য দেখো 100 টাকা, 100 টাকা হলে যখন ক্রয় মূল্য 100 টাকা, যখন ক্রয় মূল্য 100 টাকা, তখন বিক্রয় মূল্য হলো তোমার 80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। এখন ক্রয় মূল্য 1 টাকার জন্য তুমি বের করো, 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কম, কম হলে 100 ভাগের 80 টাকা। আবার তোমার দেওয়া ছিল পণ্যটির ক্রয় মূল্য ছিল 1800 টাকা, এই 1800 টাকা ক্রয় মূল্য হলে তখন তোমার বিক্রয় মূল্য হবে বেশি হবে, 80 গুণন হলো 1800। এখন তোমার সিম্পলি ক্যালকুলেশন, 100 দ্বারা 1800কে ভাগ করো, আসলে একের সাথে শূন্য থাকলে বা কোনো সংখ্যার সাথে শূন্য থাকলে ভাগ করা সহজ হয়। আমরা জানি 1800কে ভাগ করলে এখানে 18 হবে। দেখো এই তিনটি সংখ্যার ভিতরে যদি আমরা চিন্তা করি, তাহলে যদি আমরা একবার দিয়ে দেই তাহলে 100 হবে, কেটে নামাও যাবে 8 বার 800। তাই কাটাকাটি করার পর আমরা পেয়েছি 18। এখন 80 গুণন হলো 18, এটা হলো তোমার ক্রয় মূল্য, কিন্তু ক্রয় মূল্য সরি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য। গুণ করো, গুণ করার পরে পাবে, শূন্যকে আলাদা রেখে দাও, একে টাচ করার দরকার নাই, তো বাকি গুণ করো, 8 - 8 দ্বারা 8কে গুণ করলে হবে 64, হাতে আছে 6 - 8 = 14 টাকা। তাহলে আমরা দেখো আমরা বিক্রয় মূল্য পেয়েছি 1440 টাকা, 1440 টাকা আমরা পেয়েছি বিক্রয় মূল্য। তাই একটি দোকানে 1800 টাকার পণ্য ছিল, 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য কত? তাই 20% ক্ষতিতে ক্রয় মূল্য হলো 100 টাকা, বিক্রয় মূল্য হবে তখন 100 - 20 = 80 টাকা। সুতরাং বিক্রয় মূল্য বের করতে বলছিল, তাকে আমরা ডান পাশে রেখে দিব, রেখে দিলে কি হয় দেখো, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলো, বিক্রয় মূল্য হবে 80 টাকা। তুমি একের জন্য বের করো, 1800-এর জন্য বের করো, ফাইনালি উই গেট 1440 টাকা। এটা হলো আমাদের কিসের, পণ্যটির বিক্রয় মূল্য ছিল। তাহলে আজকে আমরা যে অঙ্কটি করলাম সেই অঙ্কটির আমরা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি,
হোমওয়ার্কগুলো হবে মাত্র লাইভে আমাদের সাতজন আছে আমাদের সাথে। যাক, সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিল, আমার সাথে ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে আমি বিদায় নিব। তোমাদের হোমওয়ার্ক হলো অনুশীলনী নয় অনুশীলনী নয়ের 7-8। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।